টাটা গোষ্ঠী গাড়ি তৈরির কারখানা স্থাপন করার জন্য এসেছিল পশ্চিমবাংলায়। ক্ষমতায় আসার জন্য তাকেই হাতিয়ার করে তাদের বিতাড়িত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন শিল্প উন্নয়নের নতুন জোয়ার বইছে, ভারতের তৈরি উৎপাদিত সামগ্রী বিশ্ববাজারে দেশের মুখ উজ্জ্বল করছে, তখন তৃণমূল কংগ্রেস নিজেদের কুশাসন আর দুর্নীতি ঢাকবার জন্য প্রায় সময়ই বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে নাকি আদানি আম্বানিরা বিশেষ সুবিধা পাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন আর্থিক সুবিধা ইত্যাদি ইত্যাদি। সামনেই এগিয়ে আসছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন। রাজ্যের মানুষ যখন তৃণমূলে দুর্নীতি আর অত্যাচারে অতিষ্ঠ, তখন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সেই আদানি গোষ্ঠীর শরণাপন্ন হওয়া ছাড়া তৃণমূলের কোনো বিকল্প নেই। তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলনে বড় মুখ করে জানিয়েছেন, পশ্চিমবাংলার তাজপুরে গভীর সমুদ্র বন্দর এবং গ্রিনফিল্ড পোর্টের কাজ শুরু হবে এবং সেই প্রকল্পে স্থাপন করা হবে আদানি পোর্ট এবং আদানি গোষ্ঠীর সাহায্যে। ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, প্রকল্পে 25,000 কোটি টাকার বিনিয়োগ হবে এবং 25,000 লোকের নাকি কর্মসংস্থান হবে। একেই সাদা বাংলায় বলে ঠেলার নাম বাবাজি। যখন রাজনৈতিক সুবিধার প্রসঙ্গ আসে, তখন আদানি গোষ্ঠী তৃণমূলে চক্ষুশূল, আর আবার যখন নির্বাচনের মুখে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রসঙ্গ আসে, তখন সেই আদানি গোষ্ঠী তাদের শরণম এবং বাবা কেবলম। সুবিধাবাদী হীন রাজনীতির এই অপরূপ নিদর্শন একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। এমনিতেই পশ্চিমবাংলা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে দেশের তাবৎ শিল্প গোষ্ঠী। যেই টাটাকে মমতা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, গুজরাটে সেই টাটার কারখানাতেই এখন কাজ করে জীবিকা পাচ্ছেন হাজারো মানুষ। তৃণমূলে তোলাবাজি, অত্যাচার আর কাঠমানির যন্ত্রণায় দেশের বড় শিল্প গোষ্ঠীর কর্ণধাররা পশ্চিমবাংলার নাম শুনলেই আঁতকে ওঠেন। এই অবস্থায় রাজ্যে গভীর সমুদ্র বন্দর কবে কতটুকু হবে তার সময় জবাব দিলেও একটা জিনিস পরিষ্কার, যার নামে বদনাম করা তাকেই দরকার ইষ্ট নামের মতো জব করা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লাইন। ক্ষমতায় থেকে পশ্চিমবাংলাকে শ্মশান বানাবার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি মমতা ব্যানার্জি। আর কি গুজরাট, কি হরিয়ানা, বিজেপি শাসিত রাজ্যগুলির বিকাশ দেখে আকৃষ্ট হয়ে শুধু যে আদানি আম্বানি গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করছে তাই নয়, সমপরিমাণ বিনিয়োগ আসছে বিদেশ থেকেও। নরেন্দ্র মোদীর বিকাশের রাজনীতি আর তৃণমূলের কাঠমানির রাজনীতির মধ্যে এই হলো মূল প্রকৃতিগত পার্থক্য। পার্থ চট্টোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলরা তৃণমূলের সেই রাজনীতির পতাকার নবীনতম এবং উজ্জ্বল নিদর্শন। ঢাকি সহ তৃণমূল কংগ্রেসকে গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ একদম তৈরি। গভীর সমুদ্র বন্দরে ফিরহাদ হাকিম নৌকা চালাবেন কিনা তা আপাতত সঠিকভাবে বলা না গেলেও, তৃণমূলের নৌকায় যে বিশাল ছিদ্র দিয়ে হুড়মুড় করে জল ঢুকছে আর নিমজ্জন শুধু সময়ের অপেক্ষা, তা তিনির আলোর মতোই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।